কোন জায়গায় এলাম আমরা ইফিগেনিয়া? এখানে কেন নিয়ে এলে? কেন, জায়গাটা ভালো লাগছে না? ভালো তো খুবই লাগছে, এমন শান্ত সমুদ্র, ঢেউগুলো নিঃশব্দে ভেঙে পড়ছে বাড়ির ওপর, এমন স্নিগ্ধ হাওয়া, এত শান্তি পৃথিবীতে। তবে অভিমন্যু, এই সমুদ্র কখনো কখনো ভয়ঙ্কর হয়ে উঠতে পারে, সেই সমুদ্র তুমি দেখনি। তুমি আগে এখানে এসেছো তাই না ইফি? এসেছি একবার, মাত্র একবার। মাত্র একবার? তোমার কথায় মনে হচ্ছে এই জায়গাটার সঙ্গে তোমার কোনো একটা সম্পর্ক আছে। সম্পর্ক তো আছে, এমন ধুধু করা সমুদ্র, এমন সব কিছু এলোমেলো করে দেওয়া বাতাস, তার সঙ্গে জীবনের একটা সম্পর্ক থাকা অসম্ভব নয়। আমিও তো একদিন যুবতী ছিলাম। আমি ঠিক বুঝতে পারছি না ইফি। তুমি শুধুই সৈনিক অভিমন্যু, শুধুই বীর। তোমাকে টানে শুধু যুদ্ধ, বীরত্ব, আদর্শ। আমি সৈনিক নই, বীরও নই। আমি সাধারণ একজন মানুষ, মৃত্যুকে ভয় করি, যুদ্ধকে ভয় করি। তুমি যে বারবার নিজেকে সাধারণ সাধারণ বলে ঘোষণা করো, তাতেই আমার সন্দেহ হয় যে তোমার সাধারণটা আসলে ছদ্মবেশ। আর তোমার মুখে যখনই যুদ্ধের কথা শুনি, তখনই আমার মনে হয়। কি মনে হয়? আজ নয়, অন্য কোনো দিন বলবো সে কথা। বলো, তুমি এখানে কবে এসেছিলে? বললাম যে, আমি যখন যুবতী ছিলাম, আমি যখন স্বপ্ন দেখতাম, তখন এই উপসাগরের তীরে এসেছিলাম। একা? একা নিশ্চয়ই আসুনি। সৈনিকের মনেও তাহলে কৌতূহল জাগছে? সৈনিকের মনে কি একটু ঈর্ষা, নাকি শুধুই কৌতূহল? কৌতূহল তো জাগছে। তোমাকে জেনেছি ব্রহ্মচারিণী, পূজারিণী। তবে তুমি যেমন বলছিলে সমুদ্র, এই শান্ত সমুদ্র কখনো কখনো চঞ্চল হয়ে ওঠে, তেমনি বোধ হয়। বাহ, তুমি তো শুধু বীর নও অভি, তোমার কল্পনাও আছে। তবে তোমার ধনুকের তীর যায় সোজা, লক্ষ্য ভেদ করে অব্যর্থ, কিন্তু তোমার কল্পনার তীর একটু এঁকে বেঁকে যাচ্ছে। যাক সে কথা, ওই দেখো মন্দির। হ্যাঁ, মন্দির দেখছ? কি সুন্দর, এতক্ষণ তো চোখে পড়েনি। কার মন্দির এই নির্জনে? আমাদের এক দেবী আছেন, চন্দ্রদেবী, আর্তেমিস। জানি জানি, তিনি তো অসামান্য তীরন্দাজ। যার যেমন রুচি, তোমার কানে তাঁর ধনুর্বিদ্যার খ্যাতি পৌঁছেছে। অবশ্যই তিনি অদ্বিতীয় শিকারী। একসময় পৃথিবী যখন অল্প বয়সী ছিল, দেবতারা যখন এর নদীতে, পাহাড়ে, বনে, জঙ্গলে বেড়াতে আসতেন, আর্তেমিসও তখন আসতেন এইখানে। এইখানে তখন ছিল এক গভীর গহন অরণ্য, তাতে ছিল নানা জন্তু, হরিণ, ময়ূর, চিতাবাঘ, বরাহ আর মহিষ। আর্তেমিস শিকার করতেন এই জঙ্গলে। অনেকদিন পরে সেই স্মৃতিতেই মানুষ এখানে তাঁর মন্দির তৈরি করেছিল। কি সুন্দর মন্দিরটি, নীল জলের ধারে কেমন নিস্পন্দ দাঁড়িয়ে আছে। আচ্ছা ইফি, তুমি কখনো ওই মন্দিরের ভেতরে গিয়েছো? হ্যাঁ, গিয়েছি বইকি, ওইখানেই তো এসেছিলাম। সেই যে একবারের জন্য এসেছিলাম,
তখন আমাকে ওই মন্দিরের ভেতরে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল। অভি, কি হলো তোমার? ইফি, ইফি গেনিয়া, তোমাকে জোর করে টেনে নিয়ে যাওয়া হয়েছিল, তুমি যেতে চাও না? চাইব না কেন, চেয়েছিলাম, চেয়েছিলাম তো, সমস্ত প্রাণ মন দিয়ে যেতে চেয়েছিলাম, যাব বলেই তো এসেছিলাম। আমি সৈনিক ইফি, হেয়ালি বুঝি না, একটু ঠিক করে বলো। আমি সেদিন ছিলাম যুবতী, দেবী চন্দ্রার কাছে যেতে চেয়েছিলাম বইকে, কিন্তু তিনি তো শুধু চাঁদ নন, শুধু আলোও নন, শুধু স্নিগ্ধতাও নন, তিনি শিকারী। তাঁর তীর কঠিন, ধারালো, তিনি পশু শিকার করেন। আমি তো সেদিন শুধু মানুষ ছিলাম না, আমি ছিলাম যুবতী, আমি ছিলাম পশু। কিছুই বুঝতে পারছি না ইফি, এই তো ছিলে হাসি খুশি কয়েক মুহূর্ত আগেও, কি হলো তোমার হঠাৎ? হঠাৎ তুমি যেন অন্য কেউ। এই যে বলছিলে এই উপসাগর কখনো কখনো পাগল হয়ে ওঠে, তুমিও বদলে যাচ্ছ। তোমার এমন কঠিন মুখ আগে কখনো দেখিনি। নিশ্চয়ই এই মন্দিরের সঙ্গে তোমার কোনো দুঃখের কথা মিশে আছে। আমার কৌতূহল আছে নিশ্চয়ই, কিন্তু আমি তোমায় কষ্ট দিতে চাইনি। জানি মানুষের জীবনে এমন অতীত আছে যাকে কখনো স্মরণ করতে নেই, তার চেয়ে দুঃখের, তার চেয়ে যন্ত্রণার আর কিছুই নেই। আমি দুঃখিত ইফি, দূর থেকেই দেবতাকে প্রণাম, ওই মন্দিরের কথায় আর কাজ নেই। আমিও দুঃখিত অভিমন্যু, এই সুন্দর উপসাগরের একটা স্মৃতি আমার মনের মধ্যে আছে, আমি এখন এই উপসাগরের একটা অংশ বলতে পারো। আমার স্মৃতি শুধু দুঃখের নয়, বড় সুখের স্মৃতি অভিমন্যু। প্রথম যখন দেখেছিলাম এই উপসাগর, এই মন্দির, সে এক অদ্ভুত অভিজ্ঞতা। আমার বাবা অ্যাগমেমনন তখন ট্রয় যাত্রার জন্য তৈরি, সমস্ত সৈন্য সামন্ত নিয়ে এই উপসাগরের তীরে শিবির ফেলেছেন। হঠাৎ আমাকে আর আমার মাকে তিনি ডেকে পাঠিয়েছিলেন, কেন তার কোনো ইঙ্গিত দেননি। সুদূর আর্গোস থেকে আমরা আসছিলাম, 10 দিন ধরে আমাদের রথ চলেছে, কখনো পাহাড়ি রাস্তা, কখনো কখনো জঙ্গল, রাতে ঘুম হতো না জন্তুদের ভয়, ক্লান্ত শরীর, চোখ বন্ধ হয় না জ্বালায়, চোখ খোলাও রাখা যায় না ক্লান্তিতে। সেই রকম একটা সময় যখন অন্ধকার পাতলা হয়ে আসছে, বাহকেরা এসে জানালো আর একটুই পথ বাকি আছে, ভোরের আগেই পৌঁছে যাব। ঠান্ডা হাওয়া বইছিল আর রাত্রি শেষের অন্ধকারটা তখন হাওয়া লেগে সূক্ষ্ম স্বচ্ছ রেশমি পর্দার মতো কাঁপছিল। সেই সময় চোখে পড়ল এউবোরিয়া উপসাগরের জল। প্রথমে মনে হয়েছিল বুঝি কোনো প্রান্তর, হাওয়ায় বুঝি এর ঘাসগুলো কাঁপছে, আর দূর আকাশের ওপর একটা হালকা আলোর আভা, যেন কোথাও অন্ধকারে একটা জানলা খুলে দিচ্ছে কেউ, আর আস্তে আস্তে একটা আলোর সূক্ষ্ম রেখা জেগে উঠতে চাইছে অন্ধকারের সিঁথিতে। আমি নেমে পড়লাম রথ থেকে, হাঁটতে শুরু করলাম বেলাভূমির ওপর। অনুচরদের বললাম, ঘোড়াগুলোকে ছেড়ে দাও, আমি হেঁটে যাব বালির ওপর দিয়ে সমুদ্রের ধার দিয়ে। কেউ আপত্তি করলেন না? না, সবাই জানতো আমাকে,
এই আমার স্বভাব। আর মা তখন তাঁর রথে অবসন্ন, হয়তো ঘুমিয়ে পড়েছেন। আর সত্যি বেশি দূর নয় আমাদের শিবির। একজন অনুচর দেখালো ওই দূরে আমাদের ঘুমন্ত তাঁবু, মশাল জ্বলছে একটা। তাঁবুতে যাচ্ছিলে কেন? আমি বুঝতে পারছি না যুদ্ধের সঙ্গে তোমার সম্পর্ক কি। তুমি কি ভাবো অভি, যুদ্ধের সঙ্গে শুধু তোমারই সম্পর্ক? কিন্তু তুমি কেন আসছিলে এত দীর্ঘ এত দুর্গম পথ পেরিয়ে? খুব কৌতূহল। বেশ তো, যদি বলি আসছিলাম বিয়ে করতে। আবার শুরু হলো তোমার রসিকতা। রসিকতা? বিয়ের ব্যাপারটা রসিকতা? আমি আসছিলাম বিয়ে করতে। বুঝলাম, ব্যাপারটা রহস্যময়। সত্যি ইফি, তোমাকে বোঝা মুশকিল। অপেক্ষা করো কয়েকটা মুহূর্ত, যেমন ভাবে আমিও করেছিলাম, সেও একটা মুহূর্ত। সেই অসামান্য ভোর, সেই অলৌকিক আলো, উপসাগরটাকে মনে হয়েছিল এক রোমাঞ্চিত নীল পাথর। তার বুকের ভেতর থেকে ফেটে বেরোতে চাইছিল এক লুকিয়ে থাকা রক্তের ঝর্ণা। ওই যে বড় দৈত্যের মতো পাহাড়টাকে দেখছো না, সেদিনও ছিল ওইখানে। একটু একটু করে সেই পাহাড়ের দাঁত বার করা মুখের মধ্যে যেন অন্ধকার ঢুকে পড়ছিল ক্লান্ত ভেড়ার পালের মতো। আর সমুদ্রের জলের নিচে যেন ফুটে উঠেছিল লক্ষ লক্ষ গোলাপ, তাদের ছোঁয়ায় নীল জল হয়ে উঠেছিল গোলাপের পাপড়ি। আর চোখে পড়ল দূরে আর্তেমিসের মন্দির। হঠাৎ মন্দির থেকে বেরিয়ে এলেন তিনি। আর্তেমিস দেবী, তাকে তুমি দেখলে? বলেছি তো, সে এক অসামান্য ভোর। এমন এক ভোর যেদিন দেবতার সঙ্গে দেখা হওয়াটা যেন খুবই স্বাভাবিক। আমি আর্তেমিসকে দেখলাম। তিনি মন্দিরের বাইরের প্রাঙ্গণে এসে দাঁড়ালেন। তাঁর পায়ের তলায় নীল সমুদ্র, তাঁর মাথার ওপর নীল আকাশ। সমুদ্র আর আকাশে লালের স্রোত বয়ে চলেছে। লাল আর নীলের এমন মিলন আমি আগে কখনো দেখিনি। যেন কোনো দেবতা দেবীর মিলনরাত্রির অবসানের গান। এমনই মধুর, এমনই উত্তপ্ত, এমনই উজ্জ্বল সংগ্রাগ। মনে হলো এদিকে তাকাবার অধিকার আমার নেই। তাহলে তুমি অমনভাবে উত্তেজিত হয়ে উঠেছিলে কেন? বরং তোমার কথা শুনতে শুনতে আমার এই সমুদ্রের দূর প্রসারিত শান্তিকে একটু সন্দেহই হচ্ছে। মনে হচ্ছে এর মধ্যে কোথাও একটা ভয় আছে। হঠাৎ আমার মনে পড়ছে কুরুক্ষেত্রের কথা। যাকে তোমরা বলো ধর্মক্ষেত্র। ধর্মক্ষেত্র, জানি না কেন ধর্মক্ষেত্র বলে। ওই কুরুক্ষেত্রে আমাকে নিরস্ত্র অবস্থায় সাতজন বীর যোদ্ধা, বীর যাক, তোমার মধুরতম মুহূর্তের স্মৃতি আমার মনে জাগিয়ে তুলছে নিষ্ঠুরতম মুহূর্তের স্মৃতি। কে জানে, হয়তো তোমার জীবনের নিষ্ঠুরতম মুহূর্ত আর আমার জীবনের মধুরতম মুহূর্ত আসলে এক। আবার হেয়ালি, আমার মৃত্যু আর তোমার দেবদর্শন এক। তুমি বা কেন এই অপরূপ নীল উপসাগর দেখে আমার জীবনের সেই অলৌকিক ভোরের স্মৃতি শুনে কুরুক্ষেত্রের কথা ভাবলে? তোমাদের ভারতবর্ষের যুদ্ধক্ষেত্র কি এতই সুন্দর? জানি না কেন, বোধহয় উপসাগরের এই রূপটা সত্য নয়।
আমি যখনই কোনো সুন্দর দৃশ্য দেখি, মধুর শব্দ শুনি, আমার মনে পড়ে যায় জীবনের নিষ্ফলতা। আমার তারুণ্যকে ওরা পিষে ফেলেছিল। পৃথিবী এত সুন্দর, অথচ পৃথিবী আমাকে বাঁচতে দেয়নি, ইভি দিয়েছিল মৃত্যু। যাক, এখন আমি বিশ্বাস করতে পারি তুমি কোনো এক মধুর মুহূর্তের স্বপ্ন দেখছিলে, হয়তো বিবাহের স্বপ্ন। সে স্বপ্নে দেখেছিলে দেবতারা মন্দির থেকে বেরিয়ে এলেন। স্বপ্ন নয় অভিমন্যু, স্বপ্ন নয়। তিনি বেরিয়ে এলেন, তাঁর হাতে রূপালি ধনুক। হঠাৎ তিনি ধনুকের ছিলার টেনে ধরলেন, তারপর একটি তীর বেরিয়ে গেল বিদ্যুতের গতিতে, শূন্যে উঠে গিয়ে তারপর তীর নিম্নমুখী হয়ে একটি নীল ঢেউয়ের উপরে নামল বাজ পাখির মতো, আর সঙ্গে সঙ্গে ফিনকি দিয়ে শূন্যে ঝলকে উঠল রক্ত। রক্ত? হ্যাঁ, রক্ত, কাঁচা রক্ত। একটা লাফ দিয়ে জলের তলা থেকে বেরিয়ে এলো সূর্য, যেন সমুদ্রের হৃৎপিণ্ড। সূর্যোদয় দেখে তুমি মুগ্ধ হয়ে গিয়েছিলে, তাই? মুগ্ধ নয়, আমি ভয় পেয়েছিলাম। আমার মনে হলো সমুদ্র খুশি নয়, সমুদ্র আহত। আর্তেমিসের তীর লেগে। তুমি সত্যি দেখেছ আর্তেমিসকে তীর ছুঁড়তে? অন্ধকারে মুখ স্পষ্ট দেখিনি, কিন্তু তিনি যে আর্তেমিস তাতে বিন্দুমাত্র সংশয় নেই। সংসারে আর কার সাহস হবে বলতো সমুদ্রের বুকে তীর ছুঁড়তে? না না, আমি ভুল করিনি, দেবতা আমাকে অভ্যর্থনা করলেন। দেবতা তোমাকে অভ্যর্থনা করলেন? মানে? আমি এই যে সমুদ্রের তীরে আউলিসে এসেছিলাম মৃত্যুর নিমন্ত্রণ নিয়ে। তুমি পরিহাস করেছিলে যে বিয়ে করতে এসেছো, এখন বলছো মৃত্যু, এটাও পরিহাস? পরিহাস নয় সৈনিক, আমার জীবনে মৃত্যু আর বিবাহ এক হয়ে গেছে। এ মন্দির আমার বাসর গৃহ। তোমার কণ্ঠস্বর বদলে যাচ্ছে ইফিগেনিয়া, আর সেই সঙ্গে আমার স্মৃতি হঠাৎ যেন দামাল হয়ে উঠছে, সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। মনে হচ্ছে তোমার সঙ্গে কোথাও একটা মিল আছে, কিন্তু মিলটা যে কি তা আমি ধরতে পারছি না। সেটা কি মৃত্যুর মিল? মৃত্যু ঠিকই, তবে শুধু মৃত্যু নয়। তোমার মৃত্যু তো পতঙ্গের মৃত্যু নয় অভি, মৃত্যু তোমাকে দিয়েছে মহিমা। তুমি পুরুষ, আমি নারী, আমি চিরকুমারী, দেবতার পূজায় উৎসর্গিতা, আর তুমি সৈনিক, যুদ্ধের ইতিহাসে তুমি চির স্মরণীয়। যারা তোমায় অন্যায়ভাবে মেরেছে তারা ইতিহাসে চিরঘৃণ্য। আমি সৈনিক নই, যুদ্ধ আমাকে কোনো গৌরব দেয়নি, আমি শুধুমাত্র একটা বলি। দাঁড়াও ইফি, হঠাৎ আমার জীবনের একটা অন্য মানে দেখতে পাচ্ছি, বুঝতে পারছি কোথায় আমাদের মিল। ইফি, তুমি চক্রব্যূহের কথা শুনেছ? শুনেছি, আমাদের প্রাচীনেরা বলতেন তার কথা, যুদ্ধের এক অসামান্য কৌশল, ব্যূহ রচনার এক বিশেষ নৈপুণ্য। আর সেই নৈপুণ্য ছিল আচার্য দ্রোণের, তিনি আমার পিতার গুরু। সেই ব্যূহ ভেদ করা মানুষের পক্ষে দুঃসাধ্য, আর যদি কেউ কোনোভাবে ব্যূহ ভেদ করে একবার ভেতরে ঢুকেও পড়তে পারে, তার থেকে বেরিয়ে আসা অসম্ভব। এর নাম হওয়া উচিত ছিল মৃত্যু ব্যূহ। এই ব্যূহ ভেদ করে ভেতরে ঢোকা এবং তার থেকে বাইরে বেরিয়ে আসার বিদ্যা জানতেন আমার পিতা অর্জুন।
স্বয়ং দ্রোণাচার্য তাকে শিখিয়েছিলেন। তুমি জানতে না অভি? না। যাতে সেই মৃত্যু বুহে কোনোদিনই না যায়, সেই জন্যই হয়তো আমাকে সে বিদ্যা শেখাননি। কিন্তু আমরা যে শুনেছি তুমি চক্রব্যূহ ভেদ করেছিলে। খুব একটা ভুল শোনোনি। আমি চক্রব্যূহ ভেদ করার কৌশল জানতাম। দাঁড়াও দাঁড়াও, আজ জীবনের একটা বড় প্রহেলিকা স্পষ্ট হয়ে উঠছে। একদিন আমি তখন বালক, তখনও আমার যুদ্ধ শিক্ষা আরম্ভ হয়নি, সেই তখনকার কথা। সন্ধেবেলা বাবা আমার মার সঙ্গে চতুরঙ্গ খেলছিলেন। আমার মা ছিলেন রথচালনায় নিপুণ, যুদ্ধের কৌশলে তাঁর ছিল প্রবল আগ্রহ, চতুরঙ্গ খেলাতেও তিনি ছিলেন অত্যন্ত কুশলী। সেদিন বাবা হাতি আর ঘোড়া আর পদাতিক দিয়ে কিছুতেই মার মন্ত্রীকে আটকে রাখতে পারছিলেন না, হারছিলেন। মা হঠাৎ বললেন, তুমি চক্রব্যূহের যুদ্ধনীতি জানো? বাবা বললেন, জানি বই কি, কিন্তু সে তো যুদ্ধ, খেলা নয়। মা বললেন, সব খেলাই যুদ্ধ, আমাকে তুমি চক্রব্যূহ যুদ্ধের রীতি বুঝিয়ে দাও। বাবা পদাতিক, ঘোড়া আর হাতি সাজাতে সাজাতে ব্যাখ্যা করতে লাগলেন। আমি খেলা ছেড়ে শুনতে লাগলাম, দেখতে লাগলাম। আমার একটা অদ্ভুত শিহরণ হতে লাগলো। আমি মায়ের কাছে বসে শুনতে শুনতে ভাবতে লাগলাম, একদিন আমি চক্রব্যূহ ভেদ করে শত্রু সৈন্য তছনছ করে দেব। আস্তে আস্তে অন্ধকার হয়ে গেল। বাইরে থেকে চাঁদের আলো এসে পড়ল বাবার পাথরের মতো কঠিন মুখে, যেন অপরিচিত কোনো এক মানুষ। হঠাৎ মা ধড়ফড় করে উঠে বললেন, থাক। বাবা বললেন, ভেতরে ঢোকার কথাটুকুই শুনলে হঠাৎ যেন ঢুকে পড়ো না, বেরোনোর পথ কিন্তু খুঁজে পাবে না। মা বললেন, আমার এক মুহূর্তের জন্য তন্দ্রা এসে গিয়েছিল, আর একটা অদ্ভুত স্বপ্ন দেখলাম, একটা চক্রব্যূহের মধ্যে অভি ঢুকে পড়েছে আর ওকে সবাই আস্তে আস্তে ঘিরে ফেলছে। সাতজন যোদ্ধা, সাতজনের মুখে মুখোশ। আমি তখন তাড়াতাড়ি অভিকে আমার বুকের মধ্যে জাপটে ধরার জন্য হাত বাড়িয়েছি, আর অভি আস্তে আস্তে আমার পেটের মধ্যে ঢুকে যাচ্ছে। বাবা বললেন, ভীতু, চতুরঙ্গ খেলায় একবার জিতে গেছো বলে তো আর যুদ্ধবিশারদ হওনি। তখন মা বললেন, আমার দরকার নেই যুদ্ধের। শুনে বাবা বললেন, ও বড় হোক, আমি ওকে শেখাবো চক্রব্যূহের রহস্য, তারপর তো সবই জানো। এখন মনে হচ্ছে চক্রব্যূহ নয়, আমার জীবনে দৈব চক্র। চক্র না চক্রান্ত? চক্রান্ত কার চক্রান্ত? আবার প্রহেলিকা? বাবা আমাকে চক্রব্যূহ যুদ্ধের কৌশল শেখাতে পারেননি, এর মধ্যে চক্রান্ত কোথায় ইফি? ভেবে দেখো, তোমার মৃত্যুর পেছনে কোনো চক্রান্ত নেই? যেদিন কুরু সেনাপতি চক্রব্যূহ রচনা করে আমাদের সৈন্যদের বিধ্বংস করছিলেন, সেদিন পিতা ছিলেন দূরে। তার দূরে থাকা তো কোনো চক্রান্ত নয়। অবশ্যই চক্রান্ত, সে চক্রান্ত তাঁর না হতে পারে, অন্যের চক্রান্ত। তুমি কি আমার পিতাকে অপমান করতে চাও ইফিগেনিয়া? আজ আমরা দাঁড়িয়ে আছি জীবনের অন্য পারে অভি,
মৃত্যু আমাদের বিচ্ছিন্ন করে দিয়েছে ইতিহাসের থেকে। আজ কোনো অসম্মান স্পর্শ করবে না তোমার পিতাকে কিংবা আমার পিতাকে, যদি বলি তিনিও এক চক্রান্তের শরিক। তোমার পিতা চক্রান্ত বলছি? প্রথমে বলি, তোমার পিতাকে অসম্মান করছি না, অসম্মান করছি না তোমার শুভার্থী আত্মীয়দের। কিন্তু এও তো ঠিক যে তোমাকেই যেতে হয়েছিল মৃত্যু বহে, তোমাকেই তাঁরা পাঠিয়েছিলেন ওই বহে। আসলে তাঁরা ভেবেছিলেন যে, ভেবেছিলেন ঠিকই, কিন্তু তাঁদের জানা উচিত ছিল যে তোমাকে উদ্ধার করে আনা তাঁদের সামর্থ্যের মধ্যে নেই। একজন বালককে তাঁরা পাঠিয়েছিলেন, কিন্তু উপায় ছিল না যে, ছিল না? কে বলেছে ছিল না? তাহলে যে আমাদের সৈন্য ছিন্ন ভিন্ন হয়ে যেত, ইফি যেত, যুদ্ধ শেষ হয়ে যেত, আর কেউ মরত না। কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেলে তো যে কারণে যুদ্ধের শুরু সেটাই বৃথা হতো, এক নারীর অপমানের প্রতিশোধের জন্য। জানি জানি, সব যুদ্ধেরই একটা কারণ আছে, সব যুদ্ধেরই সমর্থন আছে, কিন্তু সব যুদ্ধের জন্যই চাই বলি, বলি চাই। যুদ্ধের জন্য চাই তীর, ধনু, ঢাল, তরোয়াল, বর্ষা, বল্লম, গদা, চক্র, হাতি, ঘোড়া, রথ, জাহাজ, আর কি চাই বলি। প্রাণ, প্রাণ, কাঁচা তাজা সবুজ প্রাণ চাই, রক্ত। আর তুমি, তুমি সেই যুদ্ধের বলি। হ্যাঁ, তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু ইফিগেনিয়া, পৃথিবীতে যুদ্ধ তো থাকবেই, সঙ্গত কারণেই থাকবে, আর যুদ্ধ থাকলে যুদ্ধ দেবতার বলিও থাকবে। যুদ্ধ দেবতার জন্য বলি? কিন্তু শুধু বলি তো নয়, যুদ্ধ দেয় গৌরব, যেমন তোমাকে দিয়েছে। যুদ্ধ অবশ্যই আমাকে গৌরব দিয়েছে। হ্যাঁ, তবে এ কথাও ঠিক, আমি যুদ্ধের বলি। কিন্তু ইফি, সৈনিকের জীবন তো তাই, সৈনিক মাত্রই যুদ্ধের জন্য তৈরি। আমাদের ধর্মগ্রন্থে সৈনিকদের বলা হয়েছে, যদি বাঁচো পৃথিবী ভোগ করো, যদি মরো স্বর্গে যাও। যেমন তুমি এসেছো। কিন্তু অভিমন্যু, শুধু সৈনিকরা নয়, যুদ্ধের বলি আরো অনেকে, যাদের সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্কই নেই, তাদেরও পাঠানো হয় নানা বুহের মধ্যে, যেসব বুহ থেকে বেরিয়ে আসার কোনো পথ নেই। কিন্তু তাদের শুভাকাঙ্ক্ষীরা, তাদের মা বাবা কাকা, তাঁরা কিন্তু তাদের পাঠান ওই চক্র বুহের মধ্যে। কেন পাঠান? কারণ যুদ্ধ তো বন্ধ করা যায় না, তাই নিরীহদের পাঠানো হয় ভুলিয়ে ভালিয়ে। তোমাকেও তো ভুলিয়েই পাঠানো হয়েছিল। ভুলিয়ে বলাটা বোধহয় অন্যায় হবে। অন্যায় হবে? তারা হয়তো ছিলেন নিরুপায়, কারণ তারাও ওই যুদ্ধের যন্ত্র। একটা যন্ত্র আর একটা যন্ত্রকে তাড়না করে, তারা স্বাধীন নয়, ভোলানো তাদের যান্ত্রিক কর্তব্য মাত্র। তারা ভোলায় নিরুপায়দের, খুব ভালো করেই তারা জানে বেরিয়ে আসার পথ জানা নেই কারো। তুমি বীর, তুমি চেষ্টা করেছিলে বাঁচার, কিন্তু সাত রথি মিলে তোমাকে শেষ পর্যন্ত হত্যা করেছে। তোমাকে যারা পাঠিয়েছিল তারা তোমার নামে প্রশস্তি রচনা করেছে, হয়তো তাতেই তোমার তৃপ্তি, তুমি সৈনিক। কিন্তু আমার মতো মানুষ, তাদের কি আছে? তোমার মতো মানুষ কি হয়েছে তোমার? তুমি কি যুদ্ধের বলি? মানে এতক্ষণে বুঝতে পেরেছি তুমি কেন যুদ্ধক্ষেত্রে এসেছিলে, কেন পরিহাস করেছিলে যে তুমি বিয়ের জন্য এসেছ। নিশ্চয়ই এই সেই জায়গা যেখানে তোমার প্রিয়জন নিহত হয়েছিল। না না, আমি যুদ্ধক্ষেত্রে আসিনি, এখানে কোনো যুদ্ধ হয়নি, আমি পরিহাস করিনি,
আমি তো বিয়ের জন্যই এসেছিলাম, আমার কোনো প্রিয়জনই নিহত হয়নি, নিহত হয়েছিলাম আমি, আমি, আমি। তুমি? হ্যাঁ, তুমি নিহত হয়েছিলে? আমাকে হত্যা করা হয়েছিল, বুঝতে পারছো না? শুনেছো হেলেনের কথা, অ্যাগামেমননের ভাতৃবধূ? হেলেনকে নিয়ে গিয়েছিল ট্রয়ের রাজকুমার প্যারিস। সেই অপমানের প্রতিশোধ নিতে সমস্ত গ্রিসের বীরদের নিয়ে অ্যাগামেমনন চলেছিলেন ট্রয় আক্রমণে। শত শত নৌকার জাহাজ, সেই সব জাহাজ এসে পৌঁছল এই আউলিসে, ইউবোরিয়া উপসাগরের ধারে। কিন্তু তুমি কেন এলে? তাকিয়ে দেখো আর্তেমিসের মন্দির। এইখানে দেবতাকে পূজা না দিয়ে কোনো জাহাজ এগোতে পারে না। কোনো কারণে আর্তেমিস অসন্তুষ্ট হয়েছিলেন অ্যাগামেমননের উপরে। হঠাৎ সমুদ্রে হাওয়া বন্ধ হয়ে গেল, জাহাজ থেমে গেল। দিনের পর দিন গ্রিক জাহাজগুলি সমুদ্রের ওপর আটকে থাকল। তখন গ্রিক সেনাপতি মন্দিরের পূজারীকে শুধালেন, কি চান দেবতা? পূজারী খবর দিলেন, দেবী অসন্তুষ্ট, ক্রুদ্ধ, তাকে সন্তুষ্ট করতে হবে, পূজা দিতে হবে, উপহার দিতে হবে, তাই আমাকে আসতে হল। পূজা দিতে হবে? কিন্তু তোমার এখানে আসার কি প্রয়োজন ছিল? প্রশ্ন করো না, শোনো। আমার কাছে পিতা খবর পাঠালেন আমাকে আসতে হবে আউলিসে। কারণ? কারণ হঠাৎ আমার পিতা আমার বিয়ে ঠিক করেছে। যুদ্ধে যাবার আগে তিনি বিয়েটা দেখে যেতে চান। মাকে নির্দেশ দিয়েছেন যেন অবিলম্বে আমরা আউলিসে চলে আসি। আমার বিয়ে ঠিক করেছেন তিনি গ্রিসের সর্বশ্রেষ্ঠ বীর অ্যাকিলেসের সঙ্গে। অ্যাকিলেস, যে আমার স্বপ্ন, আমার কল্পনা। আর্গোস থেকে আউলিস সুদীর্ঘ পথ। আমরা এসেছিলাম উত্তেজনায়, আগ্রহে। দূরে দেখেছিলাম অন্ধকারে তাঁবুর সারি, একটা মশালের আলো, সেই অলৌকিক ভোর। আর তারপর সমুদ্রের পেট চিড়ে বেরিয়ে আসা রক্তাক্ত শিশু সূর্য। আর্তেমিস নিজে আমাকে অভ্যর্থনা করেছিলেন। কিন্তু তোমার বিয়ে হলো না? কেন হলো না? হলো না, কারণ হবার কোনো কথাও ছিল না। কি বলছো তুমি ইফি? আমাকে মিথ্যে কথা বলে ভুলিয়ে আনা হয়েছিল যুদ্ধক্ষেত্রে। ভুলিয়ে? ঠিক যেমন তোমাকে ভুলিয়ে পাঠানো হয়েছিল চক্রব্যূহে। তুমি কিশোর, তোমার সামনে ছিল সৈনিকের আদর্শ, তাই দিয়ে তোমাকে লুপ্ত করানো হয়েছিল, ভোলানো হয়েছিল। তুমি জানতে যে চক্রব্যূহে ঢুকলে তুমি বেরোতে পারবে না, তবু তোমার মনে হয়েছিল হয়তো পারবে, হয়তো বেরিয়ে আসা অসম্ভব নয়। যারা তোমায় ভুলিয়েছিল তারাও জানত যে তারা পারবে না, তবু তারা ভেবেছিল অলৌকিক কিছু একটা ঘটে যেতেই পারে। তোমার মৃত্যুর বিনিময়ে তোমার সব শুভাকাঙ্ক্ষীর জীবন তারা কিছুক্ষণের জন্য দীর্ঘায়িত করবে। কিন্তু তোমাকে ভুলিয়ে আনা হয়েছিল কিভাবে? তোমার বিয়ের কথা কি সম্পূর্ণ মিথ্যে? তুমি জানলে কেমন করে? আমি যখন সৈন্য শিবিরে এলাম তখন বাবা সেখানে ছিলেন না, সারা দিনেও তাঁর সঙ্গে দেখা হলো না। যখনই আমি বাবার কথা জানতে চাই তখনই শুনি তিনি ব্যস্ত, সৈন্য পরিদর্শনে ব্যস্ত, মন্ত্রণায় ব্যস্ত। দেখা হলো না তিন দিন পরে। আমার না কেমন সন্দেহ হলো, আমি মাকে জিজ্ঞাসা করলাম। তিনি বললেন আমি যেন ভুলে না যাই আমার পিতা গ্রিক সৈন্যদলের সেনাপতি, সামনে যুদ্ধ, তার প্রস্তুতি চলছে, আর সেই সঙ্গে আমার বিবাহের আয়োজন। এত বড় অদ্ভুত আচরণ! তখন রাত হয়নি,
আমি দাঁড়িয়েছিলাম তাঁবুর বাইরে। আকাশের কোণে কালো মেঘের টুকরো, নিচে ইউপোরিয়ার জল যেন একটা হঠাৎ ধরা পড়া পশুর মতো থমকে আছে। আমি দেখলাম কাছেই একটা ঝাউ গাছের নিচে দাঁড়িয়ে আছেন বাবা। ভাবলাম দৌড়ে যাই, জড়িয়ে ধরি, কিন্তু দেখলাম পাশেই রয়েছেন মা। তিনি কাঁদছেন ফুঁপিয়ে ফুঁপিয়ে। আমি হতবাক হয়ে তাকিয়ে থাকলাম। শুনতে পেলাম বাবার কণ্ঠস্বর, উপায় নেই, ক্ষমা করো, আমি মিথ্যে কথা বলে তোমাদের ডেকে এনেছি। আমি এবার যেন পাথরের মতো শক্ত হয়ে উঠলাম। এক মুহূর্তের মধ্যে শরীরটা যেন আর আগের শরীর নয়। আকাশে সেই টুকরো কালো মেঘটাও এক নিমেষে দৈত্যের মতো বিরাট হাতে আকাশের গলা টিপতে চাইছে, আর সমস্ত তারা যেন তাকে আঁচড়ে কামড়ে নিচে সমুদ্রের ওপর ফেলে দিতে চাইছে। আর সমুদ্রের ঢেউগুলো একসঙ্গে পাহাড়ি নেকড়ে বাঘের মতো খিঁচিয়ে উঠছে সাদা দাঁতগুলো। আবার বাবার কথা কানে এলো। অ্যাকিলিস কিছুই জানে না, কেউ জানে না, বরং সৈন্যরা জানে যে কালই আমরা আর্তেমিসের পূজার পর রওনা হব দূর সমুদ্রে। ওই দেখো, আর্তেমিস আর অপেক্ষা করতে রাজি নন, ঝড় উঠছে। মা একবার টুকরে কেঁদে উঠলেন। বাবা বললেন, কোনো উপায় নেই, এই ঝড় চলবে, অসংখ্য সৈন্য জন্তুর মতো মরবে, সব নৌকো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, গ্রিসের সম্মান লুপ্ত হয়ে যাবে চিরদিনের মতো, আর্তেমিসকে দিতে হবে, তিনি যা চান। বাবা মাকে টেনে নিয়ে যেতে লাগলেন তাঁবুর ভেতরে। আমি স্থির হয়ে দাঁড়ালাম, বুঝলাম আমি সেই বলি। তুমি বলি না, না, তোমার পিতা নিরুপায়। আমার পিতা, তোমার পিতাও তো ছিলেন নিরুপায়, তাই না অভিমন্যু? হ্যাঁ, সেদিন দ্রোণাচার্য বিধ্বস্ত করে দিচ্ছিলেন পাণ্ডব সৈন্য, আর আমার পিতা অন্য একদিকে বাধা দিচ্ছিলেন দুর্ধর্ষ একদল সৈন্যকে। আর্তেমিস রুদ্ধ করে দিয়েছিলেন গ্রিক জাহাজের পথ, আর সংকেত দিয়েছিলেন সমস্ত গ্রিক সৈন্যবাহিনীর মৃত্যু। তুমি পালাবার চেষ্টা করলে না? পথ রুদ্ধ, অন্ধকার। ডান দিকে এগোতে গিয়ে দেখলাম এক প্রহরী, বাঁ দিকে এগোতে গিয়ে দেখলাম আরেক প্রহরী। পূজার ফুলকে পাহাড় দিচ্ছে সবাই। ছুটতে লাগলাম সমুদ্রের ধার দিয়ে, দেখলাম অন্ধকারের মধ্যে জল জলে বাঘের মতো চোখ। তারপর বেজে উঠল যুদ্ধের দামামা, আর আকাশে ডেকে উঠল মেঘ। অভিমন্যু শুনছো? অভি, শুনছি শুনছি, আর তোমার মধ্যে নিজেকে দেখছি। আমি তো বীর নই তোমার মতো, ইতিহাসের কাছ থেকে কিছুই পাবার নেই আমার। আমি তাই পাগলের মতো আর্তনাদ করে উঠলাম, আর সেই আর্তনাদে কালো মেঘের শরীরে ফাটল ধরল। পেছন থেকে দেখা দিল শেষ রাতের রুগ্ন চাঁদ। পুরোহিতে গিয়ে আসতে লাগলেন। হ্যাঁ হ্যাঁ, বিকেলের সূর্য ঢেকে গিয়েছিল লাল ধুলোয়, মাটি ভিজে গিয়েছিল রক্ত স্বাদে, চারদিকে আর্তনাদ, সাতজন অশ্বারোহী এগিয়ে আসছে আমার দিকে। আমি ছুটছি সমুদ্রের দিকে, সেদিক থেকে এগিয়ে আসছে তিনজন প্রহরী, ওদের হাতে তরবারি। ছুটলাম অন্য পথে, এগিয়ে আসছে আরো তিনজন প্রহরী, তাদেরও হাতে বর্ষা। আমি কলের মধ্যে আটকে যাওয়া জানোয়ার, আর দূর থেকে ছুটে আসছেন আমার পিতা। আমিও দেখেছি, দেখি, শুনেছি যুধিষ্ঠিরের কাতর কণ্ঠ, ভীমের আর্তনাদ, নকুল সহদেবের অনুনয়, ওকে ছেড়ে দাও, ও বালক, ও কিশোর, ওকে ছেড়ে দাও। আমার পিতা চিৎকার করে বলছেন, ওকে ছেড়ে দাও।
আমি সেনাপতির পদ পরিত্যাগ করছি, আমি চাই না যুদ্ধ, চাই না গৌরবকে, ছেড়ে দাও যে পালিকা মাত্র। ওরা আমার হাতে আঘাত করলো তরবারি দিয়ে, ওরা আমার বুকে আঘাত করলো বর্ষা দিয়ে, ওরা আমার পায়ে আঘাত করলো গদা দিয়ে, ওরা আমাকে এইবার বেঁধে ফেললো পাশ দিয়ে, তারপর জালে আটকে পড়া বাঘকে যেমন করে খুঁচিয়ে খুঁচিয়ে মারে তেমনি করে আমাকে। আমি শান্ত হয়ে গেলাম, মাথা নিচু করে দাঁড়ালাম। পুরোহিত এসে দাঁড়ালেন সামনে, বললেন, চলো মন্দিরে চলো, আজ তোমার বিবাহ।